দেখো ক্লাস ফাইভে তোমাদের আর্জেন্টিনে পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের ভূপ্রকৃতিটা নিয়ে আলোচনা করা হয়েছিল তো, ঠিক আছে। এবার আমি কিন্তু আজকে একটু অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা তোমাদের করছি। আমরা 33 পাতায় চলে যাব ক্লাস ফাইভে। দেখো প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, আছে তো এটা, ওইটাই আমরা দেখ আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করবে, শুধু উত্তরগুলো কিন্তু লিখে দেবে না পরীক্ষার সময় বা তোমরা খাওয়া দাওয়া কিন্তু করছো। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আমরা আগে জেনেছিলাম ফার্স্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, দ্বিতীয় হচ্ছে গড়িমসি বা কেটু, তৃতীয় হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা। তারপরটা দেখো দু নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটির নাম কি? এটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি বা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। তিন নম্বরে আছে কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় অঞ্চল, যেটা কচ্ছটা হচ্ছে আমাদের গুজরাট ওই অঞ্চলে আছে। তারপরে চার নম্বরে যে চিল্কা হ্রদটি কোথায় অবস্থিত? চিল্কা হ্রদটি অবস্থিত উড়িষ্যায়, উড়িষ্যা রাজ্যে অবস্থিত ব্যারেন। তারপরে পাঁচ নম্বর আছে ব্যারেন আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? ব্যারেন আগ্নেয়গিরি দেখা যায় হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে। এই পাঁচটা আমি পড়িয়ে দিলাম, দু নম্বরটা ঠিক ভুল আছে ওটা তোমরা বাড়িতে করে নিতে পারবে, দু নম্বরটা আমার ওটা এখন করা নেই, ওটা তোমরা করে নেবে, দু নম্বরটা তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। দু নম্বরটা এই সাইড আমলো কাজ দিয়ে আর রইল, আর তারপরে আমি তিন চার ওইগুলো করিয়ে দেবো, ঠিক আছে। আমি দু নম্বরটা তাহলে দিয়ে দিচ্ছি এইচ ভাই জামলু, এটা তাহলে বাড়িতে তোমরা করে নেবে, ঠিক ভুল এমন কিছু না, তবে প্রশ্নগুলো লিখবে, লিখে লিখে তোমরা করবে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত রইল, পরের দিনে আবার তিন চার এগুলো করিয়ে দেবো, ঠিক আছে।